প্রিয় দর্শক, এই বিখ্যাত চেলা মাছ অনেকে এটা কাটাই না মাছ বলে, তো এত বড় ধরনের কাটাই না আমি গত 5 বছরও দেখি নাই। ওনারা নানা জায়গা থেকে এগুলো নিয়ে আসছেন, চেলা মাছ 1200 টাকা কেজি চাচ্ছেন। প্রিয় দর্শক, দুবখোলা নদীর মাছের বাজার, বাজার মোটামুটি জমে উঠেছে। এখন বাজে 10টা 15 মিনিট, শুরু হয়ে গেছে বাজার, পুরোপুরি মাছও চলে আসছে। বিভিন্ন প্রকার মাছ সাজিয়ে বসছেন জেলেভাইরা, অসাধারণ সব মাছ, এবং সবগুলো মাছ মেঘনা নদীর। ২২৫ গ্রাম ভাই কত করে নিলেন, সাইড করলেন? ১২০০ প্রিয় দর্শক, ১২০০ টাকা কেজি হাড়ি মাছ, একদম মেঘনা নদীর তাজা হাড়ি মাছ, জীবন্তই বলা যায়, একদম তাজা, ১২০০ টাকা কেজি। বাইরে এখানে আরও হাড়ি মাছ আছে যেগুলো উনি গোছাচ্ছেন। ভাই এগুলো তো মেঘনা নদীর ভাইয়া না? ১১০০ ১৩১ গ্রাম ১০০০ টাকা করে। ১০০০ টাকা আর রুই মাছ ১৭০০ কেজি, অনেক দাম, অনেক দাম, ঠিক আছে, অনেক দাম, নদীর মাছ তো। ৭০০ টাকা কেজি মাছগুলো বলতেছে, ১০০০ টাকা কেজি, একদম ৮০০ করে দিস, একদম ৮০০ দিব। এখানে দেখা যাচ্ছে সরপটি দেখছি, তারপর নদীর অরিজিনাল পাবদা, এখানে দেখা যাচ্ছে আড়ি মাছ আছে, বাইঙ মাছ, ওইখানে দেখা যাচ্ছে বড় আড়ি মাছ, কালবাউস, বিভিন্ন প্রকার মাছের সংমিশ্রণ, অসাধারণ সব মেঘনার মাছ। প্রিয় দর্শক, আপনারা পাশেই থাকুন, দেখতে থাকুন নদীর মাছের বাজার। এটা দাউদকান্দি ছোপের কই মাছ, কত করে বললেন? ৩০০০ কেজি, বড় তো। আর শোল মাছ তো? শোল মাছ ১২০০ টাকা কেজি। আর চিংড়ি, চিংড়ি একদম ১২০০।
দর্শক দুপখোলা নদীর মাছের বাজার জমে উঠেছে বিভিন্ন ধরনের মাছ চলে আসছে যেমন এখানে দেখছি শোল মাছ এখানে আছে বাগনা বা টাটকিনি মাছ এখানে আছে কাতলা রুই মাছ ওইখানে দেখা যাচ্ছে বোয়াল চিংড়ি মাছ ওইখানে দেখা যাচ্ছে বড় একটা বোয়াল এখানে দেখছি বড় একটা বোয়াল তার সাথে আছে আড়ি মাছ প্রিয় দর্শক অসাধারণ সব নদীর মাছের সম্ভার নিয়ে বসছেন জেলে ভাইরা পুঁটি মাছ 400 টাকা করে বিক্রি করছেন পুঁটি মাছ প্রিয় দর্শক দুপখোলা মাছের বাজার জমে উঠেছে বিভিন্ন ধরনের মাছ আসছে নদী নালা খাল বিল থেকে এখানকার বেশিরভাগ মাছগুলো মূলত মেঘনা নদীর এবং পদ্মার মাছও যথেষ্ট পরিমাণে আছে এখানে দেখা যাচ্ছে আড়ি মাছ এখানে আছে মিরকা এখানে দেখছি আড়ি মাছ সাথে আছে রুই এবং পাশে আছে কই মাছ এবং এখানে আছে চিংড়ি এবং এখানে যাচ্ছে দেখা যাচ্ছে বড় বোয়াল এবং কাতলা মাছ একদম কত একদম কত 4000 টাকা চাচ্ছে কই মাছগুলো শোল মাছও তো মেঘনার আছে সব পিওর মাছ কোনো ভেজাল নাই চিংড়িটা কত করে চিংড়ি 1800 ওটা 1500 আর শোল মাছটা বাবা শোল কেজি 1200 রুই মাছটা কেমন রুই মাছ নদীর দর্শক আমরা দামটা পেলাম জানতে পারলাম এক বাইর থেকে যিনি নদী থেকে মাছ নিয়ে আসছেন ওনারা মূলত নদী থেকে মাছগুলো নিয়ে আসেন এবং এখানে কইটার দাম কেমন আছে কয়টা কেজি 1500 টাকা কেজি 1500 টাকা ওটা চেলা মাছ চেলা মাছ 1200 টাকা কেজি হ্যাঁ এটা 1200 টাকা কেজি এমন বড় তো দেখো না এটা সবসময় পাওয়া যায় না তো অল্প আনছি 10 বছর এত বড় চেলা মাছ ওই বাচ্চা 1 কেজি 100 গ্রাম বার করছে আমি খুঁজেই পাইলাম না চেলা মাছ আজকে আমার আব্বা দুনিয়াতে নাই এলে লইনি শোল মাছ হ্যাঁ শোল মাছ কতরা 1100 টাকা বলে না কিছু বলবেন কাকা 800 টাকা সব টাটকা মাছ ছাড়া মাছ বেশি না ওদের একবার দাম কেমন এটা কেজি 800 700 আর এর 700 800 মানে বাজার তো কাঁচা বাজার আপডাউন নয় কই মাছ কেজি 1500 আর এমনি ঠিকা বেচলে 2500 2000 এরকম বেচালাম আর কি প্রিয় দর্শক এই বিখ্যাত চেলা মাছ অনেকে এটা কাটাইরা মাছও বলে
তো এত বড় ধরনের কাটাই আমি গত 5 বছরও দেখি নাই ওনারা নানা জায়গা থেকে এগুলো নিয়ে আসছেন চেলা মাছ 1200 টাকা কেজি চাচ্ছেন বাজার মোটামুটি জমে আসছে এখানে বিভিন্ন ধরনের মাছ চলে আসছে মাছগুলো মূলত যমুনা নদী তারপর আছে পদ্মা নদী এবং তারপর আছে মেঘনা নদীর এই মেঘনা নদীর বেশিরভাগ মাছই এখানে যেটাকে ডুবখোলা নদীর মাছের বাজার বলা হয়